বাংলাদেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য দক্ষিণচর কালো বাড়ি আশ্রয় জামে মসজিদ উদ্বোধন করা হল প্রিয় দর্শক আপনারা জানেন যে হিজলা জনগোষ্ঠী যারা আছে তারা সবসময় অবহেলিত তাদের জন্য তারা যখন মসজিদে নামাজ পড়তে যায় অনেকজনে অনেক ধরনের কথা বলে তাই তাদের জন্যই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আশ্রয় প্রকল্প এখানেই একটি জামে মসজিদ ঘুরে দেওয়া হয়েছে এটা হয়েছে দ চর কালীবাড়ি তেত্রিশ নং ওয়ার্ড ময়মিশিং সিটি কর্পোরেশন ময়মিসিংয়ে প্রিয় দর্শক এই যে মসজিদটি তৈরি হলো তৃতীয় লিঙ্গের জন্য আপনাদের কাছে কেমন লাগছে কি এই তৃতীয় লিঙ্গের জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে মুফতি আব্দুর রহমান আজাদি সেই কিন্তু এটা ই করছে এর দ্বিতীয় কাজ শুরু হবে দাওয়াতিল কোরআন তৃতীয় লিঙ্গের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ছয়ই মার্চ দু হাজার চব্বিশে উদ্বোধন হয়েছে প্রিয় দর্শক এই দেওয়াতিল কোরআন তৃতীয় লিঙ্গের মসজিদ এবং মাদ্রাসা এটা কিন্তু দীর্ঘদিন যাব চলতেছে অনেকে হয়তো জানে অনেকে জানে না আমরা এর আগে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে যে এই যে মসজিদটি তৈরি হলো তৃতীয় লিঙ্গের জন্য যারা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছে তাদের জন্য তারা অনেকভাবে অবহেলিত এবং তারাদের যদি কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়তো হয়তো তারা মানুষের কাছে এভাবে হাত পাত না তো প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব। মসজিদটি আসলে কেমন হয়েছে মসজিদটির ভিতরে বাহিরে কেমন হয়েছে এবং এই মসজিদটি কিন্তু ময়মি ময়মিসিংয়ে আশ্রয় প্রকল্পের সঙ্গেই কিন্তু এই মসজিদটি করা হয়েছে তো এই মসজিদটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ নিয়ে তো আমরাও চাই যারা তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন সবাইকে একটি আশ্রয় প্রকল্পর ব্যবস্থা করে দেয় থাকার ব্যবস্থা করে দেয় এবং কি তাদের জন্য যেন এরকম ছোট ছোট একটি একটি করে মসজিদ করে দেয় যেহেতু অনেক সমাজ আছে তারা তাদেরকে আসলে সেইভাবে মেনে নিতে যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আশ্রয় প্রকল্প আছে এখানে কিন্তু চল্লিশ জন যে জনগোষ্ঠী আছে তৃতীয় লিঙ্গে তাদের আসলে থাকার ব্যবস্থা করেছে এবং তাদের জন্য এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদেই কিন্তু তারা সালাত আদায় করে এবং কি এই মসজিদে বিভিন্ন রকমের খতম এবং তারা কোরআন তালত করে থাকে এবং কোরআন শিক্ষা নিচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব একটি দিনের কাজ এই দিনের কাজে আপনারা যদি একটু শরিক হতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা যদি একটু এই শরী খান একটু যদি শেয়ার করেন হয়তো সবার নজরে আসবে তারাও চেষ্টা করবে যেন এই দিনের কাজে ঝাঁপিয়ে পড়তে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে মসজিদ মসজিদটি কিন্তু হয়ে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এসে সালাত আদায় করে এবং পঞ্চগড়ে পঞ্চগড়ে কিন্তু আরেকটি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে সেটাও হয়তো খুব শীঘ্রই সেটা চালু হয়ে গেছে আমি যতদূর জানতে পেরেছি কিন্তু এখন সেটাও জন্য সবাই দোয়া করবেন এবং বাংলাদেশের প্রতিটি যেন জেলায় জেলায় যেন এভাবে মসজিদ হতে পারে যেন তারা এভাবে যে সালাত আদায় করতে পারে তারা যেন দিনের শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলেই হয়তো সমাজটা সামনের দিকে গড়ে যাবে মসজিদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো মসজিদের ভিতরে এখানে একজন ইমাম এবং একজন খাদেম আছে তারাই আসলে এই মসজিদটি দেখাশোনা করে এবং আপনারা জানেন যে ঢাকাতে যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে তারাদের হাতেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসা হয় তারা কিন্তু এভাবে করে আস্তে আস্তে সরিয়ে দিছে তারা আসলে চেষ্টা করতেছে এই যে জনগোষ্ঠীগুলো আছে সেটাকে যেন একটি আওতার ভিতরে আনা যায় তারা যে এরকম বিভিন্ন মানুষ থেকে টাকা পয়সা যে চেয়ে নিয়ে তারপর তাদের যে জীবনটা চালায় তারা যেন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মতো যেন তারা চলতে পারে কাজ করে খেতে পারে সেই আসলে চেষ্টা তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের এই মসজিদ সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আপনারা চাইলে এই ভিডিওটিকে বেশি বেশি করে সরিয়ে দিতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ